তুমি তো ফিডার খাচ্ছ গো, তুমি তো এগুলা চিন্তা করছো না, তুমি এত কাঁচা বত্তার চিন্তা, আলুর চিন্তা, ধানের চিন্তা করো দেখি না। সিংকে দোয়া হবে, হে হুজুর কত কর নাকা সাদা টুপি কত কর নাকা, হ্যাঁ ৫০ বছর আর পাকিস্তান হচ্ছে ২৪ বছর শাসন করছে, তার ২৪ আর ৫০ ৭৪ বছর। ৭৪ বছর আগে আমার দাদার, আমার বুড়া বাপের নামের আগে ছিল সিরি, এই একজন করলো ঠিক, আপনারা কি সিরি সিরি, এই যে এই গ্রামের দায় চেয়ারম্যান মারা গেছে ২৬ বছর চেয়ারম্যানই করে, তার বাপের দলিল তো আছে সিরি, না দেখে আসেন না হলে দলিল তোলেন যান। আমার দাদা, আমার আব্বা ১০৩ বছর বয়সে মারা গেছে, আমার আব্বার সাথে আমি ১০ বছর ভুক্তি দিয়েছি, সেই বাপের বাপ আমার বুড়া দাদা, তারই টুপি আইছিল লাল টুপি উঁচু, এই ইঙ্কে উঁচু লাল একবার করা লাল এইরকম চোখা, তোরই মাথার থেকে আবার ওই টিকি নাম আছে, আমি কোনো আব্বাইলা তার সেল গায়ে করছে পাগল, ব্রিটিশ সরকার বলেছে টুপি মাথার দেবে কিন্তু টিকি থাকা লাগবে, কথা বুঝে পারেনি, এগুলো নিজে চোখে দেখেছি, আর আপনার ও রোদে চুল পাকিছে মনে হচ্ছে বোধহয় মুরব্বী কিচ্ছিল, ওই কিছুই দেখেনি। আপনি যদি সমাজ নিয়ে কোরআন নিয়ে চিন্তা না করেন, পৃথিবীর জমিনে কেউ কিছু বুঝতে পারবে না। এই মাত্র ৭৪ বছর আগে সিরি চলছে, এই সিরি বদলাতে পাকিস্তান স্বাধীন হচ্ছে কতক্ষণ, আবার পাকিস্তানের এই চিনির দাম কমাতে ৭১ স্বাধীন হচ্ছে, ৭১ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ ১৯০ বছর, পাকিস্তান ২৪, এখন ৫০, কত হলো ১৯০ ২৪, তাহলে ওটি ২৪ আর হলো ৫০, ২৬৪ বছর ধরে এই ভারত মহাদেশে ১ ইঞ্চি জাগাত ইসলাম বিজয় হয় নাই, তাহলে ২৬৪ বছর মানে কি ৩টা প্রজন্ম অল্টার হচ্ছে, পরিবর্তন হবে কিভাবে আপনার বুঝে দিচ্ছি, আজ থেকে এই দেশে এই ৫০-৫২ বছর আগে তা নয়, স্বাধীনের পর ১০ বছর গেছে, ১০ বছর পর থেকে ৪০ বছর আগে থেকে এই বাংলাদেশে কোনো অস্ট্রেলিয়ার গাভি ছিল না, খালি কিটকিটে গাভি, খিলেলেও হাফ কেজি না খেলেলেও হাফ কেজি, ডুব না দেওয়ানের চোটে গরুর গায়ের প্রস্রাব লাল হয়ে গেছে, তাও দুধ হাফ কেজি হতিছে, কথা কন এই দুধ দিয়ে বাংলাদেশের মানুষের ভিটামিনের ঘাটতি পূরণ হয় না, যার কারণে সরকার করলো কি অস্ট্রেলিয়ার থেকে হাইব্রিড জাতের সারের প্রজনন এনে কিটকিটে গাভি ঢুকে দেওয়ার পদ্ধতি বার করলো, আমাদের জাতি কিভাবে পরিবর্তন হলো এটা যদি না বুঝেন তা আপনি বুঝতে পারবেন না, আপনি আমি তো খালি খাচ্ছি আর ঘুমাচ্ছি, এখন যখন এনে প্রথমবার ঢুকল যে বাচ্চা বের হলো ২০% অস্ট্রেলিয়া আর ৮০% হলো দেশি, পরেবারে আবার ঢুকেছে ৭৫% দেশি ২৫% অস্ট্রেলিয়া, ৬টা ৭টা বিএনএর পর দেখা গেল যে বাছুর হলো জিবে সাদা চকরা বকরা, তখন করছি এটা ১০০%, তাহলে একটা জাতি একটা প্রজাতি গরু গৃহপালিত পশু এই বাংলাদেশে যদি পরিবর্তন করতে হয় তাহলে আজ থেকে ৪০ বছর আগে থেকে শুরু করছে,
এমন একটা ফকির নির বাড়ি নাই সেটি কোর্সের গরু নেই কথা কয় না রে কয় বছরের ব্যবধানে আর 264 বছরের ব্যবধান কিছুই নেই এটা 100% সুদারুর দেশ কত কর 100% মুশরিকের দেশ 100% কাফেরের দেশ 264 বছর ধরে একটা প্রজন্ম বদলে গেছে 100 বছর আজকে যে সন্তান জন্মিছে আজকে আগামী 100 বছরের মধ্যে আমরা পৃথিবীতে ওই সন্তান সহ কেউ থাকবো না তাহলে এক এক প্রজন্ম গেল আবার 100 ওরাও গেল আবার 64 64 মানে কি বুড়ারা ওরা বুড়ো হয়ে গেছে তে বুড়ার সামনে যখন এই কোরআনের কথা আমরা বলি এই বুড়ারাই খেপে যাচ্ছে আমাদের উপর কে রে তুই এটা পালু কোনটে হুজুর কথা বল না এই পরিকল্পনা কেউ করে না একদিনে মানুষ ফকির হয় না বাংলাদেশে মানুষ কিভাবে ফকির হচ্ছে জানেন এই যে বাজার গুলো ঘুরে উঠছে এই বাজার যা চা খায়া গুলচানি মারে ক্যামেরা খেলে বিভিন্ন ক্যারাম বোর্ড খেলে তলে তলে জুমিয়ালা থাকে ওর কাছে বসে আর উই থাকে চার কাপড় কটের টাকা পত্তনের টাকা নিয়ে এলে জমির শেষ যেদিন বেশ পেরে যাচ্ছে স্ত্রী দেখা করছে নইমের মা চাবিটা দাও তো বাস করে কি করবে কেন কাগজ লাগবে রে খুব দেনাত পড়ে গেছি বেশ পেরে গেলে গে বহুত দেনদার পাচ্ছে আমার দাম স্বামী বেশপি কটলিতে পত্তন লিতে কিছু করা লাগে না যেরকম কট থুয়া পত্তন থুয়া সংসার শেষ আল্লাহ রসুলের দেওয়া জীবন ব্যবস্থা পরিবর্তনের জন্য আজ থেকে 264 বছর আগে থেকে এই পরিকল্পনা কাফেরদের চলছে আমাকে রে দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে খানকা আছে মাদ্রাসা আছে মুলুবি আছে ইমাম আছে মসজিদ আছে আসল যে শক্তি এই শক্তি নেই শক্তি যদি না থাকে আমি চার্জ দিয়ে কি করব ওই দেখি তো করছে না মানে এখনো চার্জ হয়নি একটা ব্যাটারির যদি প্লেট খারাপ অ্যাসিড যদি খারাপ থাকে কিয়ামত পর্যন্ত লাইনও ঢুকে দিয়ে তুলে লাইন খোলা স্যার আর যে আছে সেই আমাদের বাংলাদেশের অবস্থা তাই ভাই সারা বাংলাদেশের এবার 40টা ডিস্ট্রিক্ট ঘুরতেছি ময়না অনুরোধ করেন স্লো পয়জনে খুব ধীর গতিতে আমাদের মন আমাদের চরিত্র আমাদের মগজ আমাদের চিন্তা আমাদের লেখনি আমাদের গ্রহণ শক্তি সব শেষ করে দিচ্ছে জুব্বা ঠিকই জুব্বার বিরুদ্ধে কথা কয় না জিটি করলে কাম হবে সেটা করছে কথা কয় না তাহলে আমি আপনাদেরকে এইগুলি যে হচ্ছে এইগুলি কিসে উত্তরণ করা যাবে সমাধান করা যাবে কোরআন থেকে সেই কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন আমাকে একটু হেল্প করতে পারবেন কথা দিয়ে যে হুজুর আপনি যা সঠিক কথা বলবেন আমরা তার হুকারি ধরবো রাজি আছেন ভাই তাহলে সামনে আগে আসেন তো একটু আগে আসেন তো হে যুবক ভাই আগে আসেন তো দেখে আগে আসেন আগে আসেন একটু ভাই আগে আসেন না হে ফাঁকা থাকা মুখ পূরণ করেন পেছনে জায়গা পাচ্ছে না খুব তাড়াতাড়ি আসেন যে ব্যক্তি এই খ্যাংসরের যারা এই মাহফিলে আসেনি কাল আমাকে স্বপ্নে দেখালে গোর করে ভাতগাঁও থেকে বারিক ভাই এসে বসে থাকলো আর এই গায়ের মানুষ মাথা বালুর দিয়ে শুয়ে আছে আপনাদের মতো মানুষ ছিল আমাদের মতো মানুষ ছিল আব্দুর রহমান মাওলানা আজ তাই কয়েক বছর হলে কবরে একই জায়গার জেলখানার মধ্যে ওনার মাথা আর আমার মাথা এইভাবে লাগিয়ে দিয়ে শুয়ে আছেন আব্দুর রহমান ভাই চলে গেছে আল্লাহ আমাক বাঁচিয়ে রাখছে আমাকে তো ফেলে দিতে পারে পারে না আল্লাহর কি মঞ্জুরি ওনাকে বিদায় করে দিয়েছেন আজকে কোরআনের মাহফিলের জন্য তার জন্য দোয়া করলাম তার অন্তর অবশ্যই জানতেছে যে খ্যাংসরে জান্নাতের বাগানের আয়োজন করেছে কিন্তু যা দেখেন আমরা দোয়া করতেছি তার জন্যে হয়তো তার বেটারা 6 মাসের মধ্যে ফজরের ওযুই করেনি কথা কয় না রে কি লাভ ওই বেটার জন্য বাড়ি করে থে কি লাভ
কোনো লাভ আছে? তাহলে আসুন অনুরোধ করতেছি, আমার কথাগুলা যুক্তি সহকারে আপনার ব্রেনে ঢুকে দেব। কেউ যদি মনে করে যে না হুজুর হাসাচ্ছে, আমি তো হাসি না, অনেক লোক প্রতিবাদ দেয়, তে তুমি যদি হিসাবের বারো তুমি আসো নাকি সভাতে আসো, তোমাকে দেবো আজি আজি নীল লালমনিরহাটে সভা লিছি, বাড়ির থেকে এসার নামাজ পড়ে বাড়াছি লালমনিরহাট। আগামী বছরের 3রা ডিসেম্বর নভেম্বরে নিছি জামালপুর কিশোরগঞ্জের সভা, আপনাকে পাঠিয়ে দেবো। যান হাসে থেকে আছেন কাকা মরদ, সালাদ গুদ্ধ তুলে লিয়াদের পেটন খাওয়ার জন্য খেলা আছে। আল্লাহ রসুল এত এত সহজে মানুষকে ইসলাম বুঝাচ্ছেন, যার কারণে রসুলের জন্য জীবন দিতে পরোয়া করেনি। আমরা মনে করছি ইয়ের কি, এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে দুনিয়ায় শান্তি দিবে, আখেরাতের মুক্তি দিবে। আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, এতগুলি কথা এই জন্য বললাম যাতে ব্রেনটা একটু পরিষ্কার হয়, পরিষ্কার। এ শুধু পরামর্শ, যে কোরআনটা 23 বছরে নাজেল হসে, সালাম ভাই 1.5 ঘন্টা, আরো 2 বক্তা 2 ঘন্টা, আমি 2 ঘন্টা, তাহলে 2 আর 1 3 আর 2 5 ঘন্টা দিয়ে 23 বছরের কি কথা শুনবেন? তাও এটা আবার 1 বছর মেয়াদি, যে ওষুধ লিখে দিয়ে যাবো আমরা, এটা 1 বছর মেয়াদে, মেলা ওষুধের কথা বাদ পড়ে দেবি, সেটা করি টাইম নেই। কোন পাগল কয় আল্লাহ রসুলকে ধমক দেওয়া হয়েছে, হে রসুল আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এর একটা কথা যদি মানুষের সামনে পৌঁছান বাকি রাখেন, আপনার নবুয়তের পরিত্রাণ নাই। আর আমি বক্তা, আমি আলেম, আমি ইমাম, কত কথা সাইড করে চিপে দিয়ে চিপে দিয়ে বার হয়ে যাচ্ছে। পাওয়ার সিগনালের পান খাওয়ার মোশন দেখলি জীবন থাকে না, দোকানের দেখ করছে ভাই একটা পান দেন, কি দিয়ে করছে, হাকিমপুরি শোভা কাঁচা, হাকিমপুরি শোভা কাঁচা পানির ফিক্সিশন দেখেন, হাকিমপুরি জর্দা আবার শোভা আবার কাঁচা, কাঁচা সুবার এমনি একটা মানুষ খালি কান দিয়ে ধোঁয়া বাড়ায়, তাহলে উনি কি পরিমাণ ওর পান করা দিয়ে ছেড়ে দিছে, ওর পান এত করা ডবল জর্দা কাঁচা, তাও আর কিছু হয় না, এত বড় মোটা চুল নিয়ে মরদ খালি ঘুরিচ্ছে। আর Rasool Allah, Rasool